হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশ স্পোর্টস। আজ আমি তোমাদের হচ্ছে অনেকটা মানে হচ্ছে কীভাবে নকিং করতে হয়, কীভাবে গ্রিপিং করতে হয় এসবের একটা মানে হচ্ছে মানে আপনি সলিউশন আজকে আমি নিয়ে এসেছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে আমাদেরকে নকিংয়ের ব্যাপারে কথা বলতে হবে। অনেকে কমেন্ট বক্সে বা লাইভে জিজ্ঞেস করেছেন যে মানে নকিং কখন করে, কিভাবে করে এবং নক করার মানে নক করলে কি কি হবে। তো আজকে এসব আমি দেখাবো। তো দেখেন এটা আমাদের ব্যাট, এটাও আমি নকিং করে ফেলেছি, দেখেন স্মুথ হয়ে গেছে। আর নকিং করতে যখন আপনি একটি ব্যাট যখন আপনি একদম নতুন কিনেন তখনই তাকে নক করতে হবে, কারণ যদি এত জোরে একটা বল আসে আর আপনার ব্যাটে লাগে তো এটা ড্যামেজ হয়ে যাবে, এদিকে মানে একটু গর্ত গর্ত হয়ে যাবে। তো হচ্ছে আপনাকে খেলার আগেই নকিং করতে হবে। আর হচ্ছে নকিং করার নকিং করলে কি কি হয়, নকিং করলে হচ্ছে মানে আপনার ব্যাট তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যায়। আর হচ্ছে আরও অনেক মানে মানে আপনার ব্যাটকে হচ্ছে আরও মানে এত তাড়াতাড়ি ড্যামেজ করে দিবে না আপনি যদি নকিং করেন। আর অনেকে জিজ্ঞেস করেছেন যে নকিং করার আগে পলিশিং করতে হবে নাকি পরে পলিশিং করতে হবে। তো পলিশিং করতে চাইলে আপনি নকিং করার আগেও করতে পারেন, নকিং করার পরেও করতে পারেন। তো নকিং করার আগে পলিশিং করলে খুব ভালো হয়। আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন আমরা কি মাস্টার্ড অয়েল দিয়ে মানে মাস্টার্ড অয়েল দিয়ে হচ্ছে নকিং করবো পলিশিং করবো। তো এটার উত্তর হচ্ছে একদম না, কারণ হচ্ছে আপনি যদি খাবার রান্নার তেল তারপরে মাথায় দেওয়ার তেল এসব ইউজ করেন তো আপনার ব্যাটের হচ্ছে পাশে এইখানে এসবে দিলে তারপরে হচ্ছে এই তেলগুলা উল্টা কাজ করবে, এসব হচ্ছে কাঠের বাহিরে চলে যাবে আর হচ্ছে আপনার ব্যাট তখন পিছলা হয়ে যাবে এদিক দিয়ে, আর তখন বল লাগলে আপনার বল ব্যাট দুটোই ড্যামেজ হয়ে যাবে। তো এরকমটা করেন না, আপনি হচ্ছে লিনসিড অয়েল দিয়েই হচ্ছে মানে পলিশিং করবেন, যেটাকে বলে কাঁচা তেল। তো হচ্ছে আর অনেকে বলেছেন যে উডেন ম্যালেট দিয়েই তো হচ্ছে নক করা যায়, আপনি আবার হচ্ছে লেদারের বল দিয়ে কেন দিলেন। তো হচ্ছে যাদের কাছে উডেন ম্যালেট নেই তারাই হচ্ছে মানে লেদারের বল দিয়ে করতে পারবে। আর অনেকে বলেছেন যে টু পিস বল দিয়ে নকিং করতে হবে নাকি ফোর পিস বল দিয়ে, কিন্তু দেখেন টু পিস বলটা একটু চ্যাপটা চ্যাপটা যে এটা দিয়ে নকিং করেন না, কিন্তু করলে কোনো সমস্যা নেই, কিন্তু নকিং করলে আপনার এই এই বলটা বেশি ড্যামেজ মানে কী বলি চ্যাপটা হয়ে যাবে আরও। তো আপনি হচ্ছে ফোর পিস বল দিয়েও মানে নক করতে পারেন, টু পিস বল দিয়েও। আর হচ্ছে এখন আমরা গ্রিপিংয়ের কথায় আসি। তো হচ্ছে অনেকে বলছেন যে হচ্ছে ওই কী বলে জানি গ্রিপার কোন আছে না ওটা দিয়ে তো নক করে। তো হচ্ছে আবার পলিথিন দিয়ে কীভাবে করবো, আবার আপনি যেটা বলছেন এই জন্য হচ্ছে মানে পলিথিন দিয়ে অনেকে করেছে কিন্তু পারেনি, পলিথিনটা গ্রিপের মধ্যে ঢুকেইনি। তো আজকে এটার সলিউশন বলছি, ওটা হচ্ছে যে আপনি হচ্ছে আপনার এই যে শুরুর এই দিকে আর শেষ এই দিকে একটু তেল দিয়ে রাখবেন, আর থ্রেড মাঝখানে থ্রেড আছে ওইখানেও তেল দিয়ে রাখবেন, তারপরে গ্রিপটাকে জোরে একটু ঢুকাবেন তারপরে হয়ে যাবে। আর আপনার কাছে যদি কোনো তেল না থাকে, আর ও হ্যাঁ একটা কথা, আপনি এই গ্রিপ ইউজ করতে তখন মাস্টার্ড অয়েল ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপনি যে কোনো ক্রিম বা ভেজলিন দিয়েও হচ্ছে এখানে মানে গ্রিপ ঢুকাতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আর হচ্ছে আমি একটা কথা বলবো, কালকের দিনে আমি একটা কিউএনএ করছি, আপনি যদি এই ভিডিওতে নিচে কিছু লেখেন তো আমি ওটাও কিউএনএতে নিব। আর যদি আর আমি আমার আগের ভিডিওতে যেই সব নিচে আপনারা কমেন্ট করেছেন ওগুলো থেকে কয়েকটা প্রশ্ন নিয়েছি, আর এর আগে যেই লাইভটা করেছি ওখান থেকে কয়েকটা প্রশ্ন নিয়েছি যেগুলোর আমি উত্তর দিতে পারিনি। তো কিউএনএ এর জন্য রেডি থাকেন, বাই বাই। আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।